হালিউডের প্রতিটি চমক লাগানো খবর জানতে সাবস্ক্রাইব করুন খবরটি হয়ে আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানি হঠাৎ করে মমর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন তার হার্টে চারটি ব্লক ধরা পড়ছে জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তার ছেলে ফারদিন হাসান স্বাধীন ওমর সানির হার্টে রিং পরানোর পরামর্শ দিয়েছে ডাক্তার বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে ছেলে ফারদিন ওমর সানির অসুস্থ হওয়ার খবর উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ছেলে ফারদিন হাসান স্বাধীন এবং লিখেছেন আমার বাবা আপনাদের সবার প্রিয় ওমর সানি এখন অ্যাপোলো হসপিটালে ভর্তি তার হার্টের আর্টারিতে চারটা ব্লক পাওয়া গেছে উনি এখন অপারেশন থিয়েটার থেকে আইসিউ তে আছেন বাবা আমাকে বলেছে তার অ্যাকাউন্ট থেকে সবার কাছে দোয়া চাইতে বাবা ছিল আছে এবং থাকবেন আজীবন আপনাদের সাথে দোয়া করবেন যেন সুস্থ হয়ে ফিরে আসে আপনাদের প্রিয় নায়ক ওমর সানি হাসপাতাল থেকে ফারদিন হেসান জানা গেছে অসুস্থ হয়ে সোমবার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এক সময় জনপ্রিয় নায়ক ওমর সানি ডাক্তার শাহাবুদ্দিনের পরামর্শে শারীরিক চেক আপ করান এরপর জানা যায় তার হার্টে ব্লক ধরা পড়েছে এবং ডাক্তার তাকে চারটি রিং পরানো পরামর্শ দেন আর এই কারণে পাঁচই মার্চ রাতের বেলায় তার হার্টে রিং পরানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন অ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা তবে সঙ্গে এও জানিয়েছেন সানি আপাতত সংখ্যামুক্ত আরো কিছু প্রয়োজনীয় রিপোর্ট হাতে আসার পর তার হার্টে রিং পরানো হবে হাসপাতালে সানির পাশে তার স্ত্রী মৌসুমী এবং পরিবারের অন্য সদস্যরাও আছেন দেশীয় ছবির এক সময় নাম্বার ওয়ান নায়ক তিনি সেই নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত নিয়মিত সিনেমায় অভিনয় করে যাচ্ছেন বাংলারই দাপুটি অভিনেতা প্রসঙ্গত উল্লেখ্য দৌলা সিনেমা অভিনয় করার সময় সানি এবং মৌসুমী পরিচয় হয় এবং পরবর্তীতে এই পরিচয় পরিণয়ের রূপ নেয় উনিশশো সালে তারা বিয়ে করেন এই দম্পতির ঘরে স্বাধীন এবং দুই সন্তান রয়েছে দর্শক বাংলা সিনেমার অনেক শক্তিমান একজন অভিনেতা ওমর সানি কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় তার অনেক ভক্তই আতঙ্কিত হয়ে পড়েছেন তবে সানি পরিবার থেকে জানানো হয়েছে আতঙ্কিত না হয়ে তার জন্য বেশি বেশি দোয়া করার জন্য দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানানি নিচ্ছে কমেন্ট সেকশনে